পাচ্ছি না আমার তো। চিকিৎসকদের যে বোর্ড, সে বোর্ডে বিএনপির লোকও আছে, তারা তো বলছে না যে বেগম জিয়ার অবস্থা অতটা খারাপ। আসলে বেগম জিয়ার জন্য, বেগম জিয়ার বার্ধক্যজনিত কারণে তার শারীরিক অবস্থা তো একজন যুবকের মতো থাকার কথা নয়, তার শারীরিক অবস্থা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো কিন্তু চিকিৎসকরা এটা বলছে না অতটা খারাপ নয়, যে খারাপটা, যে খারাপের কথাটা দলের লোকেরা বলছে।